করোনা ভাইরাসের কারণে চাপের মুখে পড়া স্বাস্থ্য ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ এড়াতে বিশ্বের বিভিন্ন দেশে এই ভাইরাসটির লাগাম টানার কৌশল হিসাবে লকডাউন ও সীমান্ত বন্ধ করে দেওয়ার মতো নানা ধরনের ব্যবস্থা নিয়েছে। প্রায় 42 লাখ আক্রান্ত এবং 2,83,000 বেশি মৃত্যু নিয়ে কোভিড-19 এখনও দেশে দেশে তাণ্ডব চালাচ্ছে। একই সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিজ্ঞানী এবং গবেষকরা প্রাণঘাতী এই নভেল করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরির নিরলস প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছেন। করোনার সম্ভাব্য একটি ভ্যাকসিনের জন্য শতাধিক গ্রুপ দিনরাত কাজ করছেন। ভ্যাকসিন তৈরিতে কতদিন লাগতে পারে? একটি কার্যকর ভ্যাকসিন তৈরি করতে বছরের পর বছর সময়ের প্রয়োজন হয়, কারণ ভ্যাকসিন তৈরির পর তা মানবদেহে প্রয়োগ করে কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া ও নিরাপদ কিনা তা যাচাই করা হয়। এসব করতেই দীর্ঘদিন সময় লেগে যায়। আবার করোনা ভাইরাস প্রতিনিয়ত রূপ বদলে ফেলায় তৈরিকৃত ভ্যাকসিন কাজ করবে কিনা সেটাও চিন্তায় ফেলছে বিজ্ঞানীদের। ক্লিনিক্যাল ট্রায়ালের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্ভাব্য কোভিড-19 ভ্যাকসিনের পরীক্ষা নিরীক্ষা করবে। ফল যাচাইয়ের পর মিলবে চূড়ান্ত অনুমোদন, আর এই কাজও অনেক সময় সাপেক্ষ। তবে অন্তত 1.5 থেকে 2 বছর কিংবা কয়েক বছরও লেগে যেতে পারে একটি চূড়ান্ত ভ্যাকসিন পেতে। HIV ভ্যাকসিনের অভিজ্ঞতার কথা স্মরণ করে অনেকে শঙ্কা প্রকাশ করে বলেছেন, হয়তো করোনার ভ্যাকসিন তৈরি করতে সক্ষম নাও হতে পারেন বিজ্ঞানীরা। চলুন ভ্যাকসিন তৈরির এই প্রতিযোগিতায় এগিয়ে থাকা 4টি ভ্যাকসিনের বর্তমান অবস্থা জেনে নেওয়া যাক। 1. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিন। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক 3 মাসের প্রচেষ্টায় CHAdOx1-nCoV-19 নামে একটি ভ্যাকসিন তৈরি করেছে। নোভেল করোনা ভাইরাসের দুর্বল প্রজাতির একটি অংশ ও জিন ব্যবহার করে তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন। ভ্যাকসিনটি মানবদেহে প্রয়োগ করা হলে সেটি করোনা ভাইরাসের স্পাইক প্রোটিন শনাক্ত করবে। অক্সফোর্ডের এই ভ্যাকসিনটি বর্তমানে ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে। কার্যকারিতা এবং নিরাপত্তা যাচাই করার জন্য সুস্থ স্বেচ্ছাসেবকদের শরীরে এটি প্রয়োগ করা হয়েছে। জুনের মাঝামাঝি সময়ের দিকে ক্লিনিক্যাল এই ট্রায়ালের ফল আসতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। 2. যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ভিত্তিক মডার্ন ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশন ডিজিজের সঙ্গে যৌথ উদ্যোগে দেশটির ম্যাসাচুসেটসের বায়োটেক কোম্পানি মডার্না করোনার RNA ব্যবহার করে একটি ভ্যাকসিন তৈরি করেছে। ইতিমধ্যে mRNA-1273 নামের ভ্যাকসিনের ফেজ 1 ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে এবং ফেজ 2 ট্রায়ালের প্রস্তুতি নেওয়া হচ্ছে। মানুষের শরীরে কোষে এই ভাইরাসটি প্রয়োগের পর মলিকিউলার নির্দেশনা অনুযায়ী ভাইরাল প্রোটিন তৈরি করে। শরীর এই ভাইরাল প্রোটিন শনাক্ত করার পর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। 3. বেইজিংয়ের সিনোভ্যাক বায়োটেক। নোভেল করোনা ভাইরাসের সম্ভাব্য একটি ভ্যাকসিন বানরের দেহে প্রয়োগের সফলতা দাবি করছেন চীনা বিজ্ঞানীরা। চীনা বায়োফার্মাসিউটিক্যালস কোম্পানি সিনোভ্যাক বায়োটেকের নামের একটি কোম্পানি পিকোভ্যাক নামের ওই করোনা ভ্যাকসিন তৈরি করেছে। ভ্যাকসিনটি প্রয়োগের পর করোনা ভাইরাসের সংস্পর্শে নেওয়া হয় বানরকে। এতে দেখা যায় সম্ভাব্য এই ভ্যাকসিন বানরের দেহে করোনার সংক্রমণ প্রতিরোধ করেছে। বর্তমানে এই ভ্যাকসিন মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। সর্বশেষ ফাইজার ও বায়োএনটেকের ভ্যাকসিন। যুক্তরাষ্ট্রভিত্তিক ফার্মাসিউটিক্যালস কোম্পানি ফাইজার এবং জার্মানি কোম্পানি বায়োএনটেকের করোনার সম্ভাব্য 4টি RNA ভ্যাকসিন তৈরির কাজ করছে। ইতিমধ্যে তাদের তৈরি BNT162 নামের একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল পরীক্ষা সম্পন্ন হয়েছে। মডার্না কোম্পানির ভ্যাকসিনের মতোই এই ভ্যাকসিনটি RNA ভিত্তিক। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের প্রথম ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হয়েছে। শিগগিরই ভ্যাকসিনটি দ্বিতীয় দফায় আরও 360 জন স্বাস্থ্য স্বেচ্ছাসেবীর দেহে ভ্যাকসিনটি প্রয়োগ করা হবে।